হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড মাই ইউটিউব ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। কবিতাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, চাঁদ দেখতে পাচ্ছ? আর এখন বাজে সকাল 5:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো 5:30টার সময় উঠে যে সমস্ত কাজ থাকে সকালে, তো সেগুলো করে নিলাম, আর তারপরে ছেলে মেয়েতে তুলে দিয়েছি। আর এখন বাজে 6:30, কারণ কি ওদের ওঠানোর আগেই তো আমাকে উঠতে হয়। তো উঠে যাই হোক, ওদের টিফিন টিফিন করা, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর এখন ওকে রেডি করানো যাচ্ছে না, যাচ্ছে না, কারণ মানে ওর মাসিমণির কথা, বোনের কথা তো একদমই শোনে না, ও খুব মানে বদমাশি করে। তো সেই কারণে বোন বললো ওকে পারছে না রেডি করাতে, আর বদমাশি করছে খুব, দেখতে পেলে তো দিদিকে লাথি মারছে, তো ওরকম করে ও, মানে কথা বললে শোনে না, কাউকে ভয় পায় না, একমাত্র আমাকে ছাড়া। তো সেই কারণে বললাম তুই মানে তানিষ্কাকে রেডি করিয়ে দে, আমি একে রেডি করিয়ে দিচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে ওকে রেডি করাতে চলে আসলাম। মানে বদমাশির কোনো শেষ নেই, বদমাশি করতে হবে, করতে হবে, বললেও শুনবে না। তো ওকে রেডি করাতে কত টাইম লাগে দেখো, রেডি করাচ্ছি, শুয়ে পড়লো, বললাম ক্রিম লাগাবো, শুয়ে পড়লো, মানে এরকম। এই এক দিক থেকে মানে আমি ড্রেস মানে ড্রেস পরানোর চেষ্টা করবো, আর এক ড্রেস মানে অন্য দিক থেকে ও সেটাকে খারাপ করার চেষ্টা করবে। আর মুখে জানি না, ও ছোটো থেকে একদম মানে ওর মুখে একদমই হাত লাগানো যায় না, মানে ছোটোবেলায় তো মুখে হাত দিলে পরে অমনিতে কান্না শুরু করে দিত, মুখে কখনোই কিছু লাগাতে দিত না। তো কোনো রকম মানে একটু যখন ঘুমিয়ে পড়তো বেশিরভাগ তখনই একদম করে লাগাতাম, আর এতটা সজাগ ছিল মানে ছোটোবেলায় মানে এরকম ছিল, একটু টাচ হলে পরে বা একটু আওয়াজ হলে পরে ও উঠে যেত। তো সেরকমই এখনও, ও ঘুমিয়ে গেলে যে একটু ঠোঁটে ভ্যাসলিন লাগিয়ে দেবো, এখানে যেহেতু 12 মাসকালই ভ্যাসলিন লাগাতে হয় ঠোঁটে, নাহলে পুরো ফেটে যায় ঠোঁটা, ওয়েদার এত খারাপ সেই কারণে। তো ও সেই বুঝে যায়, আর সঙ্গে সঙ্গে সে ঘুমের মধ্যেই মুছে দেবে একদম হাত দিয়ে। তো অতিরিক্ত যখন গভীর ঘুম হয়ে যায় তখন বোঝে না, তাও মানে বোঝে না একদম, মানে এমনভাবে দিতে হয় যাতে বুঝতে না পারে, সেরকম মানে কোনো রকম করে একটু লাগিয়ে দিই যাতে বুঝতে না পারে। তো যাই হোক, ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, আর এখন তোরজোর শুরু হয়ে গেছে, ঘরটার গুছিয়ে নিই, বিছনার কথা তুলে নিই, কারণ এই বিছনাটা না গোছাতে পারলে না আমার সত্যি ভালো লাগে না একদম। ঘরে কতক্ষণ বিছনাটা গোছাবো সুন্দর করে, আর তারপরে ঘরটা ঝাড়ু দেবো, তো এই দুটো হয়ে গেলে আর রান্নাটা খুবই বিরক্তিকর। আর এই তিনটে জিনিস মানে আমার সবসময় চাই যে তিনটে জিনিস আগে একটু বেশি করে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে, নাহলে আমার একদম স্বস্তি হয় না। তো সেই কারণে তো কী বলতো, বিছনার চাদরটা কালকে রাত্রিবেলায় চেঞ্জ করে দিয়েছি, আর এই বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি, মানে রাত্রেবেলা চেঞ্জ করলে আর মানে এক্সট্রা নেই, তো সেই কারণে। তো ভাবলাম একেবারে সকালবেলাই করবো, কী বলতো আমার সেরকম এখানে বেশি কোনো জিনিস নেই, কারণ আমরা তো এখানে যখন এসেছিলাম, এখন জানো তো আমরা এখানে মানে এখানে ভাড়া থাকি, এখানে যেহেতু হাজব্যান্ডের কাজের সূত্রে আমি এসেছি, প্রথমে যখন এসেছিলাম তো তখন এখানে থাকবো বলে সেরকম কিছুই না, মানে এসেছিলাম যে ঘুরতে, যে তখন ছেলের 6 মাস বয়স আর মেয়ের তখন 2.5 বছর বয়স। তো তখন আমি ঘুরতে এসেছিলাম এখানে গোরখপুরে, তো হাজব্যান্ডের কাছে। তো ঘুরতে এসে না তারপরে ভেবেছি যে এখনও তোরা ছোটো রয়েছে, স্কুলে তো ভর্তি করার সেরকম কোনো ব্যাপার না, তো কিছুদিন থেকে যাই। তো সেইভাবে থাকতে 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 3 বছর থেকেছি, তো তারপরে এখন তখন করোনার মধ্যে এবার বাড়িও যেতে পারিনি, তো ভাবলাম কি করবো করোনার মধ্যে এখানেই থাকি। তো তারপরে যখন একটু বড় হলো, মেয়ে করোনা টোনা সেরে গেল, সেরে তো মানে চলে তো গেল কোথায়, সেরে গেল কোথায়, যাই হোক ছিল, তো তারপরে ভাবলাম কি এখানেই থাকি, বেশ ভালো আছে, এখানে পড়াশোনার সিস্টেমটাও খুব ভালো, তো ভাবলাম আটকা থাকবে ছেলে মেয়ে, ভালো থাকবে, বাড়িতে তো সবাই ধরো জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকি, ও মানে খুব অসুবিধা হবে পড়াশোনা, পড়াশোনা অসুবিধা হবে না, কিন্তু সবাই মিলে এক জায়গায় থাকলে পরে নিজের শাসনটা একটু কম চলবে, কারণ সবার মানে সেইভাবে ঠাকুমা ঠাকুরদাদা যদি থাকে না তখন মানে নিজের মানে নিজের সুবিধাটা ফলানো যায় না, কারণ ওনাদের একটু অসুবিধা হবে যে শুধু সবসময় পড়তে বলে, বা যাই হোক ঠাকুমা ঠাকুরদাদা থাকলে পরে ছেলে মেয়ে কতটা বকা যায় না, কিছু বলাও যাবে না, তবে কেন বকছি সেটা খুব কমই ভেবে দেখে যে কেন বকছে, বুঝতে পারলেও তবুও মানে ঠাকুমা ঠাকুরদাদা না, ওই জন্য খারাপ লাগবে কেন বকছে, কিন্তু কিসের জন্য বকছে সেটা ওরা ভাববে না, বকছে কেন সেটা নিয়েই ভাববে। তো সেই কারণে ভাবলাম সব দিক ভেবে চিনতে যে হাজব্যান্ডেরও সুবিধা হবে, রান্নাবান্না সমস্ত কিছু, আর এখানে সব মানে মেন আমার সব থেকে সমস্যা ছিল যে পড়াশোনা মানে লেখাপড়াটা এখানে কেমন হবে। তো এখানে সত্যি লেখাপড়াটা খুবই ভালো, আর যেখানে এখানে যেহেতু সরকারি স্কুলটা বেশি সেরকম ভালো না, সরকারি স্কুলে খুব কমই পড়াশোনা করে, মানে খুব একদম যারা
মানে তোমার প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সামর্থ্য যাদের নেই তারাই পড়ায়, আর বেশিরভাগ সব সরকারি স্কুল, প্রচুর প্রচুর স্কুল, আর সব ভালো ভালো স্কুল। তো আমার সব কিছু এখানে ভালো লেগেছে, সেই কারণে ছেলে মেয়েকে তারপরে তো অ্যাডমিশন করিয়ে দিলাম, আর এখানে আছি আমরা মোটামুটি 5 বছর হয়ে গেল। তো সেইভাবে না বেশি কিছু দেখো কোথা থেকে কোথায় চলে গেলাম, আর যাই হোক এরকমই হয়, একটা কিছু শুরু করলে না শেষ হয় না। তো সেই কারণে আমার এখানে বেশি জিনিসপত্র কিছুই রাখিনি, মানে থাকবো কি থাকবো না সেই কারণে। তো একদম বলতে পারো যে যতটা দরকার ঠিক ততটাই আমি রেখেছি, এক্সট্রা আমার কাছে সেরকম কিছু নেই। আর ওই বিশেষ চাদর টাদরগুলো না মানে বেশিরভাগ এখানে সেরকম সুতির জিনিসগুলো বেশি ভালো পাওয়া যায় না, মানে কেমন পিছলে পিছলে টাইপের, তো ওইসবে একদম হাজব্যান্ড শুতে পারে না, হাজব্যান্ডকে আমরা কেউই পারি না। তো সুতের বিছনা ওই চাদরগুলো নিয়ে এসেছিলাম 3-4টে, তো সেই 4টে ইউজ করি, তো এখনও আর কেনা হয়নি। আর বাড়ি যাই তারপরে তো বেশি যাওয়া হয়নি, তো গেছি কাজের জন্য, আমার মানে শ্বশুরমশাই যখন মারা গেছিলেন তো তখন গেছিলাম, গিয়ে তো বেশি দিন থাকা হয়নি, আর ওসব কেনাকাটার একদমই সময় পাওয়া হয় যায়নি। তো যা ছিল প্রথমে যা নিয়ে এসেছিলাম তো সেইগুলোই এখনও চালাচ্ছি, তো নতুন করে কিছুই সেভাবে কেনা হয়নি। আর এই সমস্ত এখান থেকে টুকিটাকি করে সব জিনিসপত্র বানিয়ে নিয়েছি, ওই জন্য আমার কাছে সেরকম বেশি কিছু নেই। তবে অনেক কিছুই হয়ে গেছে আমার, এটাতে হয়ে যায়, এত বেশি এক্সট্রা নিলে আরও বেশি খাটনি বেড়ে যায়, তো এটা গোছাতে গোছাতে অনেকটা মানে খাটনি হয়ে যায়, তারপরে আর ইচ্ছা করে না। তো যখন এখান থেকে ছেড়ে চলে যাব তখন কী হবে বলো তো, এসব কি বয়ে নিয়ে যাওয়া যাবে? তো সবই আমাকে রেখে যেতে হবে। তো অনেকে আছে এখানে বলে আন্টি জি তোমার ওই ডিব্বাগুলো আমাকে দেবে, কেউ বলে আমাকে এটা দেবে ওটা দেবে, তো এরকম বলে হ্যাঁ যে যখন ছেড়ে চলে যাবো এগুলো তো নিয়ে যাবে না, হ্যাঁ ঠিকই তো এগুলো তো নিয়ে যাবো না, এগুলো রেখেই যাবো, তো তোমাদেরকে দিয়ে দিয়ে যাবো। তো সেই কারণে না আমার হাতের জিনিস কাউকে দিতে আমার ভালো লাগে, মানে কী বলো তো যারা গুছিয়ে রাখতে পারে তাদের আমার দিতে ভালো লাগে। অনেকে আছে না আমি তো সবসময় গুছিয়ে রাখি, আমার সেই জিনিসটা নিয়ে যদি সে মানে অন্যরকম একটু নোংরাভাবে রাখে তো আমার ভীষণ কষ্ট হয় দেখলে পরে, সেই কারণে আমি ভাবি আমার জিনিস আমার কাছেই থাক, যা হবে হবে আমার কাছে থাকবে, কিন্তু আমি অন্য কাউকে দিতে চাই না। তবে দিতে যাই যারা গুছিয়ে রাখে, ভালো লাগে যে না আমার মতো করে গুছিয়ে রাখছে, তাদের দিতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের, আর এখন দেখো এখানে বাসন টাসনগুলো ধুয়েছি তো নোংরা হয়ে গেছে, তো ভাবলাম একটু মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো এখানে ঘর ঝাড়ু দেওয়ার পরেও মানে জল একবারে জলটা ঢেলে দিই, নাহলে আবার ওই পাশটা তো ফাঁকা, তো উপরে যেহেতু সব নোংরাগুলো আসে আর অত ঝাড়ু দেওয়া যায় না, ওখানে ঝাড়ু দিলে আর বেশি ধুলো পড়ে যায়, তো সারা ঘর মানে ধুলো ধুলো হয়ে যায়, সেই কারণে জল ঢেলে দিলে পরে ধুলোটার বেশি উঠতে পারে না। আর এই যে বালিশের কভারগুলো একটু গরম জল দিলে না ভালো হয়, তবে আমি সপ্তাহে 2 বার আমার কাচা লাগে, তাও 2 সপ্তাহ পরে পরে না একদিন একটু গরম জল দিই, গরম জলে মানে সুতির কাপড় তো গো কাপড়গুলো একটু গরম জলে দিলে ভালো। আর এই যে বালিশের কভারগুলো আমি করেছি না এগুলো সব আমার মানে নাইটি দিয়ে, আর একটু নাইটিগুলো একটু নরম হয়ে গেলে মানে একটু কোনো রকমই হয়ে গেলে আমি রেখে দিই, তো সেইগুলো দিয়ে কী করবো, বালিশের কভার টাবারগুলো আমি বানিয়ে নিই, আর হাতেই এগুলো শিখে নিয়েছি প্রথমে যখন এখানে, তো সেরকম এরভাবে এরকম পাওয়া যায় না, না অন্যরকম পাওয়া যায়, তো ওগুলো ভালো লাগে না, একটু সে পিওর কটন পাওয়া যায় না, আর পিওর কটন যেগুলো পাওয়া যায় প্রচুর প্রচুর দাম নেয়, মানে ডবল দাম নেয়, ভালো লাগে না যে এত কম দামে তো এত ডবল পয়সা দিয়ে নেবো, ভালো লাগে না, যেদিন বাড়ি যাবো সেদিন কিনে নিয়ে আসবো, মানে এরকম মনের মধ্যে হয়। তো আর ভাবি কি আমি একটু বানিয়েই নিই, আর দেখি আমি গরম জল এখনও খাইনি, এখন তো প্রায় 7:30 বেজে গেছে, তো ছেলে মেয়ে চলে গেছে, তারপরে সমস্ত কিছু কাজ করে আসলাম, তো এখন একটু গরম জল খেলাম, আর গরম জল না খাওয়া পর্যন্ত মানে গলা শুকিয়ে গেছে, তো মাঝে একবার খেয়েছি আমি সকালবেলা, সরি আমি ভুলে গেছি, ব্রাশ করে আমি মানে গলায় তো বুঝতেই পারছো কথা মানে কেমন যেন গলাটা ভীষণ ব্যথা, আর গলার মধ্যে ঘা টাইপের হয়ে গেছে, কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে, তাও তো বগর বগর করতে হচ্ছে, কী করবো। তো ওই কারণে আমি সকালে একবার খেয়েছি গরম জল, আর এখন আর একবার খেয়ে নিলাম, তো গরম জলটা খেলে বেশ ভালো লাগছে। আর এদিকে আমি চাটা করে নিলাম, বোন খাবে না, ও ভাত খেয়ে মানে রুটি খেয়ে নিল, রুটি সবজি, আর আমি চা খাচ্ছি এই কারণেই মানে গলাটা ভীষণ ব্যথা করছে, তো গরম জলটা খেলাম একটু আরাম লাগলো, আর এখন চাটা খাচ্ছে আর একটু আরাম লাগলো। তো আমার আদা শেষ হয়ে গেছে, হাজব্যান্ডকে বলেছিলাম আদা আনতে, হাজব্যান্ডও ভুলে গেছে, যাই হোক আনেনি, তো আদা দিলে একটু বেশি ভালো হতো, তো আদা দিয়ে একটু তেজপাতা দিয়েই বানিয়ে নিলাম। তো চাটা খাওয়ার পরে না বেশ গলাটা একটু ভালো লাগছে, হালকা লাগছে, আর এতক্ষণ মনে হচ্ছিলো গলাটা ভারী, গলার মধ্যে কী যেন একটা বেঁধে রয়েছে এরকম মনে হচ্ছিলো। আর কী বলতো গরম মানে ঠান্ডাটা বেশ 1 সপ্তাহ হয়ে গেছে, কমছে না, সারাদিন যদি এত জলের কাজ করতে হয় সেই জলের মধ্যে দিয়েই থাকতে হয়। আজকের আমি ভয় যাওয়ারটা না ছাদের উপরে গিয়ে দিলাম, কেন বলো তো বসে দিলে পরে আমার সে নাক বন্ধ হয়ে আসছে, কথা বলতে পারছি না, আর পুরো গলা সব কিছু ভারী হয়ে আসছে। তো ভাবলাম আজকে ছাদে এসেছি, আর আমি ছাদে এখান থেকে তো হাঁটছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, তো মানে নাকটা একটু ক্লিয়ার থাকছে, গলাটাও একটু ক্লিয়ার থাকছে, যখনই বসে পড়ছি না পুরো নাক গলা সব বন্ধ হয়ে আসছে আমার, ওই কারণে আমি একটু ছাদের পরে, তো গাড়ির আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আর সাইডেই তো রোড, পুরো
মানে চারটে রোড, এদিকে ওদিকে ওদিকে এদিকে, আর পুরো সবসময় গাড়ি চলে। ঘরের মধ্যেও মানে ভয়েস ওভার দিলে ঘরের মধ্যেও পুরো গাড়ির আওয়াজ শোনা যায়। জানলা দরজা বন্ধ করলে কী হবে তবু শোনা যায়, কেন বলো তো সেটিং নেই এখানকার সেই জানলা দরজাগুলো। যাই হোক, অনেক কিছু বললাম তো, আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নেন, আর হচ্ছে তোমার ওই বালিশের কভারগুলো এখানেই মেলে দেবো, তো এক ঘন্টা কি দু ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে যাবে, তো তারপরে ওটা আবার বালিশে লাগিয়ে দেবো, কারণ এক্সট্রা আমার কাছে নেই। আর এগুলো আমি সব হাতে বানিয়েছি, আবার বানাতে হবে, তো অনেকগুলো নাইটি হয়ে গেছে বানাবো, কিন্তু বানানোর আর সময় মিলছে না। এর আগে তো আর ইউটিউবে ছিলাম না, ইউটিউব করতাম না, ভিডিও করতাম না, তো যে টাইমটা পেতাম আমি তাড়াহুড়ো করে ওটা বানাতাম। আর দেখো গরমে এত অস্বস্তি লাগছে, মনে হচ্ছে কতক্ষণ স্নান করব। আর ঠান্ডা লেগেছে, বেশি জলও ঘাটতে পারছি না, আরও বেশি করে মানে স্নান করার পরে না গলাটা আরও বেশি ভারী হয়ে আসছে। তো এখন আমি আগে একটু মানে মনে হচ্ছে গরম জল খাবো, তো আর একটু গরম জল খাবো, গরম জল খেলে গলাটা ছেড়ে যাচ্ছে। আর চা তো অত ঘন ঘন খাওয়া যাবে না, এমনিতেই চা সেভাবে খায় না, চাটা খেলে শরীরটা ভীষণ অন্যরকম হয়ে যায়। বেশি মানে ভালো খাই কিন্তু ওই চাটা ভালো খাই, ভালো খেলে কী হবে, তা মানে অতটা খাওয়া তো ঠিক না না। আর আমি খেলুন মানে আগে খেতাম, সত্যি কথা বলতে আগে চাটা খেতাম আমি, তো পরে যখন বিয়ের পরে শ্বশুরবাড়ি এসেছি, তো শ্বশুরবাড়িতে কেউ এসব চা খায় না, তো সেই কারণে আস্তে আস্তে আমার অভ্যাসটাও বন্ধ হয়ে গেল। আর বিয়ের আগে খেতাম, বাবার বাড়িতে খেতাম, তো বিয়ের পরে বন্ধ হয়ে গেছে, সেই কারণে আর এখন খাওয়া হয় না। তো ছেলে মেয়ে কেউ চা খাওয়ালে এমনিতে ওরা ভাত খেতে চায় না, এমনি বাইরের খাবারটা খেতে চায় কিন্তু ভাতটা খেতে চায় না, তো সেই কারণে যদি ওদের মানে চা বানালে তো ওদেরও দিতে হয়, সেই কারণে নিজেও বানিয়ে খাই না আর। তো যাই হোক, এখন বাজে 12টা, তো আমি এখন ভাত খাবো। তো আমি তার মাঝে একবার রুটি সবজি খেয়ে নিয়েছিলাম, একটা খিদে পেয়েছিল, তো যেহেতু সকালবেলা রুটি খাই তো চা খাওয়ার পরে না আমি একটা রুটি এক ডাল দেখিয়েছিলাম, তো হাজব্যান্ড রান্না করেছে সকালবেলা, আমি তো সেভাবে রান্না করতে পারিনি। হাজব্যান্ড রান্না করেছে ডাল, এদিকে তোমার ভেন্ডি দিয়ে সর্ষে বাটা, আর ওদিকে হচ্ছে তোমার বেগুন নিয়ে এসেছিলো, তো বেগুনটা অনেক দিন হয়ে গেছে, কেমন হয়ে গেছে বেগুন দিয়ে একটু ঘন্ট করেছে, আর রুটি করেছে, ভাত করেছে। তো আমি এখন রুটি তো খেয়েছিলাম একটা, আর এখন অল্প একটু ভাত খাবো, খেতে পাচ্ছি না, গলার মধ্যে ব্যথা করছে, যেটা খাচ্ছি মনে হচ্ছে বেঁধে আসছে উপর আর বেরিয়ে আসছে, ভেতরে যাচ্ছে না এরকম। তো যাই হোক অল্প একটু খাবো, কেন বলো তো সকালবেলা উঠতেই পারছিলাম না, এতটা শরীর খারাপ লাগছিলো। তো যাই হোক হাজব্যান্ড উঠে সব কিছুই রান্নাটা করলো, আর তারপরে আমি বাদ বাকি সব করে নিলাম, ছেলেকেও একটু রেডি করে দিলাম, আর খেয়ে দিয়ে আমি চলে এসেছি। আর এই দেখো জামা দুটো রয়েছে, তো ভাবলাম এখনও তো ছেলে আসেনি, তবে 10 মিনিটের মধ্যে ছেলে চলে আসবে, তো ভাবলাম এই 10 মিনিটের মধ্যে আমি জামা দুটো প্রেস করি, নাহলে হয় না, সময় একদম পেয়ে মানে পেয়ে উঠি না। তো যাই হোক এখন একটু পেয়েছি, সব কাজকর্ম কমপ্লিট, তো পুজোটাই দিইনি শুধু, তো বোন স্নান করে পুজোটা দিয়ে দেবে। আর আমি জামা দুটো প্রেস করতে করতে ছেলে চলে আসবে। আমি বারবার উপরের দিকে তাকাচ্ছি, মানে পাখাটা দেখছি যে পাখাটা একদমই ঘুরছে না, মানে এতটাই গরম লাগছে মনে হচ্ছে পাখার হাওয়াও আমার গায়ে লাগছে না। তো যাই হোক চলো জামা দুটো প্রেস করে নিই, আর ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি কোথাও তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ওকে বাই, টাটা।